কংগ্রেসের যারা পদাধিকারী আছেন এমএলএ থেকে এমপি থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে বুথ সভাপতি থেকে শুরু করে ওয়ার্ড সভাপতি কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেক তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে পেট্রোল ডিজেলের অত্যাধিক মূল্যবৃদ্ধি এবং ভারতীয় রেলের যে রাষ্ট্রীয় সম্পত্তি সেটা বিক্রি করার প্রতিবাদে আজকে এক ঘন্টা ধরে অবস্থান চলছে। আমরা এই সাঁইথিয়া শহরে আজ কেন্দ্রীয় সরকারের যে ভারতীয় রেল ভারতের রাষ্ট্রীয় সম্পত্তি সেই সম্পত্তিকে বেসরকারীকরণের প্রতিবাদ এবং দীর্ঘ 22 দিন ধরে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম যেভাবে অত্যধিকভাবে বেড়ে চলেছে তার প্রতিবাদে আজ সারা বাংলা জুড়ে প্রতিবাদ বিক্ষোভ অবস্থান চলছে। আমরা আমাদের এই সাঁইথিয়া শহরে 104 নম্বর বাটে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ার বিরুদ্ধে এবং ভারতীয় রেলকে বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ অবস্থান করলাম। আর কি কি কর্মসূচি রয়েছে আপনার আগামী দিনে? সমবায় ব্যাংকের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অবস্থান আছে। তারপর 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কর্মসূচি যেগুলো উন্নয়ন হয়েছে সেগুলো আমরা প্রচার করব এবং আগামী 21 তারিখ যে 21শে জুলাই যে শহীদদের জন্য আমরা শহীদ বেদিতে প্রতি বুথে বুথে বাংলায় যতগুলো বুথ আছে সব বুথে বুথে শহীদ বেদিতে মাল্যদান করব এবং শহীদদের স্মরণ করব, তাদের শ্রদ্ধাঞ্জলি জানাবো।